নমস্কার বন্ধুরা, স্নেহাস রন্ধনশালা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি খুব সুন্দর একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, তো চলুন দেখিয়ে নিই এটা আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে আমি মিক্সির একটা জার নিয়ে নিয়েছি, তাতে ডাঁটা সমেত ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেব এখানে আদা কুচি, দিয়ে দিলাম রসুন আর কটা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম, এখানে আমি মাছগুলো ভেজে নেব। খুব সুন্দরভাবে মাছগুলো কিন্তু ভাজতে হবে। মাছগুলো লাল করে না ভাজলে মাছের ঝোলে সেই টেস্টটা আসবে না। দেখুন এখানে আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলো আমি তুলে নিচ্ছি, একে একে সব মাছগুলো তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই দিয়ে দেব আমি ফোড়ন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকেও আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোও খুব ভালো করে ভাজতে হবে লাল করে, তবে ঝোলে টেস্টটা খুব সুন্দর হবে। দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো কুচি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর সামান্য চিনি। এটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবারে আমি মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তেল বেরিয়ে আসে। এবং দেখুন আমার মশলার রঙটা চেঞ্জ হয়ে গেছে এবং তেলও বেরিয়ে চলে এসেছে। এই সময় আমি দিয়ে দেব মশলার বাটি ধুয়ে রাখা জল, সামান্য পরিমাণে জল দিলাম, বেশি পাতলা এই ঝোল হবে না। দেখুন ঝোলটা ফুটে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, একে একে সব মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি ফুটতে দেব। মাছগুলো সামান্য উল্টে পাল্টে দেব যাতে করে মাছের ভেতরে খুব ভালো করে ঝোলটা ঢুকে যায়। দিয়ে খুব ভালো করে এটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে আমার অপূর্ব স্বাদের মাছের ঝোল। আপনারা এটি বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি।